একটা কথা আপনাদেরকে বলি, একটা কথা আপনাদেরকে বলি, চোদ্দ পারা হাফেজ সবাই দোয়া করবেন, চোদ্দ পারা হাফেজ ওর লেকচারটা শুনেন, বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহ তাবারক তাআলার সেই দরবারে, যিনি আমাদেরকে এই পরাধীন ভারতকে অত্যাচারী জারেম ইংরেজ শাসকের হাত থেকে ছিনিয়ে নিয়ে স্বাধীন করে আমাদের হাতে তুলে দিয়েছেন। অনন্ত লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করি বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি। অতঃপর জানাই সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা ও শ্রদ্ধা। বন্ধুগণ, আমরা সকলেই জানি আজ থেকে 72 বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল এক অত্যাচারী জালেম ইংরেজ শাসকের অধীনে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্যু করে ব্যবসার অনুমতি নিয়ে এই ভারতবর্ষে প্রবেশ করেছিল, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা নয়, বরং তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মাল জনদৌলত টাকা পয়সা শোষণ করে লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যাওয়া। ক্রমশে তারা নিজের উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে লাগলো। বন্ধুগণ, কেমন ভাবে দেখুন 1601 খ্রিস্টাব্দে ইংরেজ সম্রাট ব্যবসার অনুমতি নিয়ে এই ভারতবর্ষে প্রবেশ করেছিল। সেই সময় ভারতবর্ষের বাদশাহ ছিলেন সম্রাট জাহাঙ্গীর। বাদশাহ তাদের মনোভাব বুঝতে না পেরে তাদের প্রতি সুধারণা রেখে 500 বর্গ মিটার জমি এক একটি ইংরেজদের হুকুমেতে ন্যস্ত করেছিলেন, কিন্তু তারা যে বিশ্বাসঘাতক নমকারাম ছিল বাদশাহ তা জানতেন না। ক্রমশে তারা ভারতবর্ষের কব্জা করতে লাগলো। 1717 খ্রিস্টাব্দে মাইসুর নামক এক জায়গাকে নিজের আয়ত্ত করে নেয়। আর 1740 খ্রিস্টাব্দে আর 1757 খ্রিস্টাব্দে 23 জুন পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ অধিক শক্তির অধিকারী হয়। এইভাবে তারা ভারতবর্ষের মাল জনদৌলত নিজের দেশে নিয়ে যেতে লাগলো। তারা ভারতবর্ষের মাল নিয়ে যেয়ে কেন্দ্র হয়নি, তারা সেই সময় ভারতবর্ষের মানুষের উপর অন্যায় অবিচার নির্যাতন শুরু করেছিল আর নীল চাষ করতে বাধ্য করত এবং প্রতি দাড়ি পিছু 250 টাকা করে ধরত। আর সেই সময় যখন মানুষ আর অত্যাচার সহ্য করতে পারল না, তখন ভারতবর্ষের বিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাই এর সুযোগ্য পুত্র শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই জিহাদের ফতোয়া উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন। তখন ইংরেজ সম্রাট ফতোয়া বাজেয়াপ্ত করে তখন শাহ আব্দুল আজিজ দেহলভী প্রকাশ্য ঘোষণা করলেন, আমরা পরাধীন হলাম, পরাধীনতার উদ্দেশ্যে স্বাধীনতার বিরুদ্ধে আমাদের জিহাদ করা নৈতিক এবং ধর্ম নৈতিক কর্তব্য। তখন থেকে শুরু হয়ে গেল ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ। 1757 খ্রিস্টাব্দে ভারত বিখ্যাত বুজুর্গ হাফেজ আব্দুর রশিদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই, মাওলানা জামিল রহমতুল্লাহ আলাই সামরির ময়দানে প্রমুখ জিহাদের ফতোয়া করে তাদের তোপ কামান অস্ত্র শস্ত্র ছিনিয়ে নিয়েছিলেন। সে সময় ব্রিটিশ প্রশাসন ঘোষণা করলো যাদের মাথায় টুপি পরনে লম্বা জামা এবং মুখে দাড়ি আছে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দাও। ওই সময় ব্রিটিশ প্রশাসন 2 সপ্তাহের মধ্যে 2 লক্ষ মুসলমান যাদের মাথায় টুপি পরনে লম্বা জামা এবং মুখে দাড়ি ছিল তাদের মধ্যে প্রায় 5000 আলেম ওলামা ছিলেন এবং ওই সময় দিল্লি শহরে 500 আলেম ওলামাকে ফাঁসি দেওয়া হয়েছিল। মিস্টার টেমসন তার জীবনীতে লিখেছেন, দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খৈবার পর্যন্ত একটি সড়ক চলে গেছে, এর দুপাশে এমন বৃক্ষ বা গাছ ছিল না যে তাদের কোনো আলেম ওলামাকে ফাঁসি দেওয়া হয়নি। সেই সময় দেখা গেল আলেম সমাজকে ব্রিটিশ শাসক নির্মূল করে দিয়েছে আর মসজিদ মাদ্রাসাগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। সেই সময় হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়া জারি করলেন ব্রিটিশকে সাহায্য করা এবং তাদের অধীনে চাকরি করা হারান। তার কারণে ব্রিটিশ প্রশাসন হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে গুলির অর্ডার দিয়ে দিয়েছিল। সেই সময় করাচিতে এক বিশাল সমাবেশ দেখা হয় ব্রিটিশ
ঈদের ফিরতে সেই সমাবেশে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান কয়েক লক্ষ জনগণ উপস্থিত হয়েছিলেন। তারা সকলেই জানতেন এই সমাবেশে হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই আসতে পারবেন না, কেননা তাকে ব্রিটিশ প্রশাসক ভুলের অর্ডার দিয়ে দিয়েছে। কিন্তু হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই জানের পরোয়া না করে কাপড়ের কাপড় সঙ্গে নিয়ে তাই তো কবির নিঃসঙ্গে চিত্তে ঘোষণা করেন, রক্তের আনা ভারতবর্ষ আমাদেরই ভারতের, রক্ত দিয়ে করেছি মোড়া ভারতবর্ষের স্বাধীনতাকে, ইতিহাসের পাতায় মোড়া বেলাপলা কোঠায়। তারা হল সেনানায়ক, তাদের কোনো গন্ধ নাই, হাতে হাতে বরফ রায় যা ইচ্ছা তাই করিল, পেলে কলম বুঝিয়ে দেব সত্যি ইতিহাস কারে কয়। ওয়াকিলি দেওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন। সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন। আমার তো মনে হয় মাধ্যমিকে যারা পড়ছে, ইসে যারা পড়ছে, এই ইতিহাসটা তারা এইভাবে বলতে পারবে না যেভাবে আল্লাহ ওকে বলিয়ে দিল। আপনারা একমত আমার সাথে? বলতে পারবে না এইভাবে, বলতে পারবে কিন্তু ঠেকে ঠেকে বলবে, আস্তে আস্তে বলবে। ওনার মা না, এই বাচ্চাটার মা না, মা ওরা ছেলে। একটু সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে উপযুক্ত মর্যাদা দেয়, উপযুক্ত পদে আসীন করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখন একটাই